সবাইকে নমস্কার, ধন্যবাদ। ক্যাবিনেট মিটিং শেষ হয়েছে আমাদের রাজ্য সরকারের, এবং বরাবরের মতোই কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে ক্যাবিনেটে আমরা গ্রহণ করেছি মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে। এই ক্যাবিনেট মিটিং যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে তাতে আপনাদের মাধ্যমে আমরা সারা রাজ্যের জনগণকে অবগত করতে চাই, এবং রাজ্যের বেকার যুবক যুবতীদের ক্ষেত্রেও এতে করে বিশেষ কিছু সিদ্ধান্ত এখানে গ্রহণ করা হয়েছে তাদের কর্মসংস্থানের ব্যাপারে। বিশেষ করে শিক্ষা দপ্তর টোটাল প্রথম প্রপোজালে প্রপোজাল ফর ফিলিং আপ অফ 340 পোস্ট, তার মধ্যে 230 পোস্ট গ্রাজুয়েট টিচার এবং 230 হবে গ্রাজুয়েট টিচার এবং 110 পোস্ট গ্রাজুয়েট টিচার, টোটাল 340। এর মধ্যে 230 হবে আমাদের গ্রাজুয়েট টিচার এবং 110 হবে পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হবে। এটা পোস্ট ক্রিয়েশন নয়, এটা সরাসরি নিয়োগ। অর্থ দপ্তর অনুমোদন দিয়েছে শিক্ষা দপ্তরকে, এবং শিক্ষা দপ্তর এই পদগুলো মানে শিক্ষকের যে শূন্য পদগুলো 340, যার মধ্যে আমি আবার রিপিট করছি 230 জন হবে গ্রাজুয়েট টিচার এবং 110 জন হবে পোস্ট গ্রাজুয়েট টিচার, টোটাল 340 শিক্ষকের পদ সেখানে সেকেন্ডারি এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট সেখানে নিয়োগ করবে। নিয়োগ করবে কারা? টিআরবিটি, শিক্ষা দপ্তর এই আজকের সিদ্ধান্ত টিআরবিটি কে জানাবে, পাঠাবে, এবং টিআরবিটি টোটাল প্রসেসটাকে ফলো করে যে ডিপার্টমেন্টের যে নিয়ম নীতি সেগুলোকে মেনে সেই সিদ্ধান্ত তারা কার্যকরী করবে এবং 340 জন পোস্ট টিচারে তারা নিয়োগ করবে। তৎসঙ্গে প্রপোজাল ফর ফিলিং আপ অফ 600 পোস্ট অফ টিচার্স এট এলিমেন্টারি লেভেল, দ্যাট ইজ 280 পোস্ট অফ গ্রাজুয়েট টিচার এলিমেন্টারি অ্যান্ড 320 পোস্ট অফ আন্ডার গ্রাজুয়েট টিচার আন্ডার দ্য ডাইরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন, 340 এবং সঙ্গে 600 অর্থাৎ 940 পোস্ট অফ টিচার শিক্ষা দপ্তর সেখানে নিয়োগ করতে চলেছে ত্রিপুরা রাজ্যে।